রাজকুমার সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য আমেরিকে উড়াল দিয়েছেন শাকিব খান অন্যদিকে বিমানের ভিতর বুবলির একটি ভিডিও প্রকাশ করার পর থেকে কৌতূহল সৃষ্টি হয়েছে সিনেমা পাড়ায় অনেকেই ধারণা করছে হয়তো অপুর মতো বুবলি ও খানের সাথে আমেরিকা ওড়াল দিয়েছে কারণ এর আগে আমেরিকা থেকে দেশে ফিরে শাকিব খান বলেছিলেন নেক্সট টাইম আমেরিকা গেলে বীরকে নিয়ে যাবেন বীর যেহেতু এখনও অনেক ছোট তাই বীরকে নিয়ে যেতে হলে অবশ্যই বুবলিকেও সাথে নিয়ে যেতে হবে তবে সাকিব খানের সাথে বুবলি আমেরিকায় গেছে কিনা বা পরবর্তী সময় যাবে কিনা এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি দর্শক কারা চান সাকিব খান বুবলিকে আমেরিকা নিয়ে যাক আর কারা চান না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এদিকে বাংলাদেশের পাবনাসহ দেশের বিভিন্ন জায়গায় রাজকুমার সিনেমার শুটিং শেষ করে আমেরিকার অংশের শ্যুটিংয়ের জন্য আমেরিকায় উড়াল দিয়েছেন সাকিব খান আমেরিকায় গিয়ে কাজী মারুফের জন্মদিনের ক্যাক কেটেছেন সাকিব খান যার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে প্রথমবারের মতো কলকাতা সিনেমার সুযোগ পেয়েছেন নায়িকা বুবলি সম্প্রতি ফ্ল্যাশব্যাক নামক একটি সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরে এসেছেন তিনি সাকিব খানের সাথে বুবলি জুটি ভাঙার পর থেকে বিভিন্ন নায়কের সাথে জুটি বেঁধে সিনেমা করে যাচ্ছেন এই নায়িকা তবে হাতে গোনা দু একটা সিনেমা ছাড়া তেমন সফলতা পায়নি কোনো সিনেমায় অন্যদিকে বুবলির সাথে আর কখনও একসাথে কাজ করবেন না বলে আগে জানিয়ে দিয়েছেন সাকিব খান শুধু কাজ নয় ব্যক্তিজীবন ও বুবলির সাথে সম্পর্কে এটি টেনেছেন ডলিউডের এই সুপারস্টার দর্শক আবারও সাকিব বুবলির জুটি দেখতে চান কে কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন